سا سیدہ سیدہ تیے طیبہ طیبہ تیے زہرہ زہرہ زہرا, زہرا صورت اجل میں بنائی گئی مصطفیٰ کی طرح ہی سجائی گئی جس کی صورت اجل میں بنائی گئی مصطفیٰ کی طرح ہی سجائی گئی ساری

کربلا جس کے کمبے کا کا ہر بات نور الا نور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور ہی نور جس کو رسانے کا

دکھانے والا ہو جس کے گھرانے سے مشہور ہے نور جس کے گھرانے سے مشہور ہے نور ہی نور جس کو رضا نے کہا سیدا 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 سیدا

احمد چلا سیدہ, سیدہ 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 فاطمہ 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 عزر بلے اُنہا رحمہ نام حضرت خدیجہ قبرہ سلام اللہ علیہ وآلہ جار تھے کہ آج آمرا آج یہ اسلام کے جو زمانے میں سب کی بڑی ہی جس کی گھر کی طرح کوئی گھر ہی نہیں جو زمانے میں سب کی بڑی مار ہی جس کے گھر کی طرح کوئی گھر ہی نہیں جس کے بیٹوں میں میرے خواجہ موئی جس کے بعد اسلام اونا دل دے رہے ٹھیک نہ بھول جی اسلام تک پروچار کرتے پتو پشتو اب بازی آمار ہمارا اپنا نبی نیجر خود مبارات حجیت سے یہودی را جگھوری آمار رسول کریم تھک دین اکھون شیٹا لائی بے بے ٹھیک خانہ کعبہ تار پر مقام ابراہیم تار پر زمزم کو تار پر صفہ مروہ تار پر حمم خانہ تار پر ہی امان نبی پاکر کے گھر مبارک زلی بولی بسو سبحان اللہ حمم خانہ بلتے گوشل امانے پائی خانہ بات 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 আযতবার পায়খানা প্রসাব করবে তত বেশি দেখে হাগো আজ পর্যন্ত মাওলানারা বলে সুবহানাল্লাহ বললে নেকি হয় বললে হয় আল্লাহ খানায় কাবা যেখানায় কাবা কোন দিকে আছে সাত কিলোমিটার কোন দিকে আছে তেরো কিলোমিটার কোন দিকে আছে প্রায় সতেরো কিলোমিটার ভাগ আছে এ বাবা হিসাব করা আছে যেখানে আপনার ওই এরিয়ার মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সভা

এই ইসলামকে প্রচার করার জন্য আমাদের ঘরে ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদের দাওয়াত পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে নবী আমার ঘরের ভিতরে হঠাৎ ইহুদি আবু জাহেল আবু লাহাবের দলবলের লোকেরা এসে বাবা

জবান যুবক সোনা মালিক আমার কিতাবের মধ্যে লেখা আছে রাসূল আমার যখন খানায় কাবার নিকটে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করতেন আবু জাহেলের মতো দুশমন সেও পর্যন্ত মাজিদ শুনতে যেত শুধু নয় তার নাম হল এবং আবু জাহেল

হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপের একমাত্র ছেলে লিখতেছে কেউ বলেছে তার পিতা ছিল রাজা কেউ বলেছে তার পিতা ছিল আপনার উজি কেউ বলেছে মন্ত্রী সোনা মানিকেরা আমার বাপের একমাত্র ছেলে ঘরে পিতা তাকে বলে ও বাবা আমি আজ অন্য কাজে ক্ষেত খামার আছে তুমি এক গাছকে বাইরে যাও আর আমার বাইরে তুমি সামিলিয়েছ হতে

ওখানে যে বাবা ছোট বালক দেখে কয়েকজন মানুষ তারা ইঞ্জিল শরীর তেলাওয়াত করছে কি শরীর ইঞ্জিল এত দিন সালমান পূজা হঠাৎ তেলাওয়াত নতুন দেখে মনে ভিতর আগ্রহ চুপ করে বসে বসে শোনে তাদের যখন ইঞ্জিল শরীফ মাঝে মাঝে ওই ইঞ্জিল শরীফের মধ্যে আমাদের নবিলাম শোনা যায় তাদের মধ্য থেকে আলোচনা আমরা

অতএব তাহলে तमाम জাহান কিছুই তৈরি হত না মনের ভেতরে আলো জাগলো মনের ভিতরে আপনার কিনা মনের ভিতরে ধ্যান ধারণা জাগল কোথায় গো নবীকে পাবো আমি সেই নবিকে কোথায় পাবো কিভাবে পাবো চিন্তা চেতনায় থাকে বাবা মনের ভিতরে রেখা দাগ কেটে উঠেছে মনের ভিতরে দাগ যখন কেটে উঠেছে হঠাৎ হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন বাড়িতে আসার পর পিতা জিজ্ঞাসা করে সালমান কি ব্যাপার তুমি কাজ করো নাই ওগো পিতা রাস দেখলাম একটি গির্জার মধ্যে কিছু মানুষ একটি کتاب সেই এই کتابটার নাম নাকি انجিল শরীফ আমি ওই کتاب শুনতেছিলাম এক আশ্চর্য নতুন নতুন তারা কথা বলে এক আল্লাহর ইবাদতের কথা বলে আমার অন্য পূজা করতে ভালো লাগে না আমার মন বলে আমি যদি ওই নবীকে পেতাম আমিও তার প্রেমে পড়ে যেতাম

এই জন্য মহাবতে শুরু থেকে শেষ অফিস বর্ষা পুকুরে ভালো

ইয়া হাবিব লা ইয়া বাবাজি আমার শোনা মানে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্বুজি আমি জানো কলেমা পড়ে নিয়েছি আমি মনে মনে ওই নবীকে প্রেম করে নিয়েছি বাবা আমার শোনা মানে কে আর পাপ তো করবে না 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 যাওয়া হবে না আর তোমাকে বাইরে যেতে দেব না ছেলে দিয়েছি তার বাপ ওই গির্জা থেকে মানুষগুলোকে মেরে ফেলে দেওয়ার জন্য ওখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার সেনা সৈন্যদেরকে পাঠিয়ে দেয় বেটা সালমানের হাতে শিকল দিয়ে দিয়েছি পায়ে শিকল দিয়ে দিয়েছি সালমান আর বাইরে যেতে পারি না ওই আমার সোনা মালিক আর সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন নয় দুই দিন নয় তিন এ গিয়েছে ওয়া ওয়া আব্দুল্লাহ পায়ের কাছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তুমি কি পারো না আমার হাতের শিকল খুলে তুমি কি পারো আমার পায়ের শিকল খুলে আমার আল্লাহ তো পারে इति বলবে হযরত ইউসুফ আলাইহিস বাবা আমার এক কি তালা কেন তালা খুলে দিয়েছে ইউসুফ পায়গম্বর কে আল্লাহ পাক সাতখানা তালা থেকে হেফাজত করেছে এখানে তো মাত্র হাতে পায়ে তোমার তালা লাগিয়েছে আমা সনামানিক সালমানন্ডান ল্লা ভাকালান খান্না শুরু করেছেন যে আপা আমাত দেখা গেল দ মহান আলাপাক গনে হওয়ার নিষেরাতে সালমান এ হাথের ছিিকল ফুলে যায় পায়ে িকল ফুলে যায়য় আমার আলা সালমান আমার ভালবাটি সাসমান আমার মবিল বিলেমে পরে গেছে মহামহামমাদ মাদ সালফললাভ আল সালাম নাম শুনে প্রেমেের পড়ে গেছে যেক চি

আমার মনের ভেতরে কেটে উঠেছে আমি যেন তারপরে গেছি গো মা আমাকে যদি আমাকে খুলে দেন ভালো হয় বাবা তাই খাওয়া দাওয়া করো তুমি এক এক মাত আমার পুথ পুত্র ওরু সঙ্গে সঙ্গে মা বলে বাবা বা যদি তোমার হার হার বন্ধন খুলে দেয় নেই পায়ে হার বন্ধন খুলে দেই নেই তুমি কি করবে ভেবে আপনি যদি আমার হাত এবং পায়ে বন্ধন খুলে দেন আমি ছুটে নবীর সন্ধানে যাব বেকারে আমি সাথ